আসলাম, হ্যাপি সানডে। গলাটা একটু ক্ষমা করে দেবে, এই মাথাটা ডান্স কভার করেছি, ওটাও আমি পোস্ট করে দেবো একটু, মানে সন্ধ্যের পরে পোস্ট করব। তো তোমরা সবাই দেখো প্লিজ, একটু দেখে লাইক কমেন্ট শেয়ার করো, অবভিয়াসলি যদি কমেন্ট সেকশন খোলা থাকে, কারণ অনেক ডান্স কভার আমি লক্ষ্য করেছি ওখান থেকে কমেন্ট বন্ধ করে দেয়। যাই হোক, আশা করবো কমেন্ট যদি খোলা থাকে তাহলে খুবই ভালো। কিন্তু এখন তো আমি অন্যরকম একটা কচি পাঠা করতে চলেছি, কচি পাঠা। কি রে পাঠা, গ্যাংটক যাচ্ছিস চুপতে? ওই ডাইনিটার সাথে চুপতে যাচ্ছিস গ্যাংটক? এই তোমরা নিশ্চয় বুঝেই গেছো আমি কি বলেছি না, যখন মনে হবে একদম কচি পাঠা করতে হবে তখন কচি পাঠা করবো, বুঝলি পাঠা? লাইভে এসে খুব বড় বড় চুদাচ্ছিস, লাইভে এসে খুব বড় বড়, কারণ তুই হলি নাম্বার ওয়ান একটা বি। অ্যান্ড ওকে বি অ্যান্ড ফুল সিটা তোর মুখে লেখা আছে, বুঝতে পেরেছি ফুল সি। আরে তুই কিসের ইউটিউবার বলতো, কিসের ইউটিউবার? আরে শালা তোতলাস, তোতলে কথা বলিস, কোনো কমিউনিকেশন স্কিল নেই, কথা ঠিক করে বলতে পারিস না। তুই একটা কাজই দারুণভাবে করতে পারিস, সব কটা মেয়েদের পারিস, ওটাতেই তুই পিএইচডি হাসিল করেছিস, ওটাতেই তুই, যেরকম আমি বিবিএ করেছি তো সেটাই আমার ওই ওই পড়াশোনাটা মনে হচ্ছে, মানে ওই ডিগ্রিটা মনে হচ্ছে, ওটাতে তুই গ্র্যাজুয়েশন বল যাই বল ওইটাতে। ইয়েস পাঠা, আর এটা কি না, হ্যাঁ পাঠাই তো বেস্ট নাম, তো পাঠাস মাস্টার ডিগ্রি ইন হোয়াট, ডুইং ডুইং এফ, বিকজ ইউ আর আ ফুল বো, বোটাও ভদ্র হয়ে গেল তোর কাছে, ইউ আর আ ফুল সি অ্যান্ড ইউর ফ্যামিলি অলসো ফুল সি। লাইভে বসে বসে আগের দিন বাচ্চা মেয়েদের নিয়ে তুই নোংরা নোংরা কথা বলেছিস, হ্যাঁ বড় বড় গ্যাংটক তুমি, ওই খা মা চু সাথে চুতে যাচ্ছিস গ্যাংটকে। আচ্ছা গ্যাংটকে তার পরিস্থিতিটা কী হবে, তার মানে ও মানে কীভাবে রুমসটা বুক করবে আমি ভাবছি, হ্যাঁ সো ও বাবা মাটা আলাদা রুমে থাকবে, অ্যান্ড ও আর ওই ডাইনিটা খপা ঘপ খপা ঘপ খপা ঘপ, তালা কচি পঠা করে তোর পাঠাবানি না চাবিয়ে চাবিয়ে খেয়ে কুত্তাকে দিয়ে খাওয়াবো, কুত্তাকে দিয়ে খাওয়াবো। বসে বসে লাইভে বসে বসে, আর আজকে বড় বড় বাতেলা মারছিস, ফেক পুলিশ অফিসার, ওই ফেক পুলিশ অফিসার তো, ওই যে ওয়ার্ডটা ইউজ করলি তোর পেছন দিয়ে যে কী কী বেরোবে, তোর হাগু বন্ধ হয়ে যাবে, তোর পেচ্ছা বন্ধ হয়ে যাবে, তোর করার ক্যাপাবিলিটিস বন্ধ হয়ে যাবে, বুঝলি? ওই ফেক অফিসার এমন করে দেবে, ফেক বললি তো এমন করবে না, তো সব শক্তি তো সব যেটা তোর মেন যেটাতে পিএইচডি করেছি, তোর এই চোদার ক্যাপাবিলিটি পুরো পেছন দিয়ে বার করে দেবে ফেক অফিসারটা, বুঝেছিস? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তোর কী অবস্থা হয়। চল এইটুকুই আজ, আজকে তোর জন্য এইটুকুই, আমি আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা।